দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সানচুয়াল শুরুতেই সবাইকে থ্যাঙ্কস গিভিং ডে এর শুভেচ্ছা জানাচ্ছি এবং এই থ্যাঙ্কস গিভিং ডেতেই ডেমোক্রেটিক অনেক রিপ্রেজেন্টেটিভরা তারা বোমা হামলার হুমকি পেয়েছেন এর আগে আমরা গতকাল পর্যন্ত ডজন খানেক ট্রাম্পের ক্যাবিনেট নির্বাচিত সদস্যদেরকে বোমা হামলার হুমকি দেওয়ার খবর পেয়েছিলাম অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ডেটা ঠিক আনন্দের কিংবা উচ্ছ্বাসের জায়গা তাদের জন্য কিছুটা উদ্বেগের হিসেবে কাউন্টিং হচ্ছে এবং একই সাথে যে খবরটি আছে সেটি হলো যখনই ডোনাল্ড ট্রাম্প তিনি মেক্সিকো এবং কানাডার উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ টেরি পার্পের ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে তার ফোন আলাপ হয়েছে তিনি ডোনাল্ড ট্রাম্প এই ফোন আলাপ শেষে বলছিলেন যে মেক্সিকোর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আশ্বস্ত করা হয়েছে তারা বর্ডার ক্লোজ করবে কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট বলছেন এই ধরনের কোনো আলোচনা তার সাথে হয়নি এবং বোর্ডার ক্লোজ করার অর্থাৎ সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই একই সাথে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি থ্যাংকস গিভিং ডের অনুষ্ঠানে যোগ দিয়ে বলছিলেন যে আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেরিপ আরোপের যে পরিকল্পনা করছেন এটি দেশের জন্য অর্থাৎ অর্থনীতির জন্য খুব একটা স্বস্তিদায়ক কিছু হবে না তাই তিনি সেটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন অন্যদিকে বাংলাদেশে স্কন ইস্যুতে বাংলাদেশ অনেকটাই উত্তপ্ত সেখানকার স্কনের এক নেতাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে কারাগারে পাঠানোর পরিপ্রেক্ষিতে একজন এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর খুন হয়েছেন এবং সেই সব বিষয় নিয়ে স্কনকে নিষিদ্ধ করার দাবি উঠছে নানা ধরনের বিষয়গুলো হয়েছে এরই প্রেক্ষিতে আমরা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেখতে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি একটি বিবৃতি দিয়েছেন তিনি বাংলাদেশে যে এপিপি হত্যা হয়েছে সেই ঘটনা নিন্দা জানিয়েছেন একই সাথে নেতাকে গ্রেপ্তার করার বিষয় নিন্দা জানিয়েছেন এইসব বিষয়গুলো নিয়ে কথা বলব আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ এর প্রফেসর ডক্টর মহসিনী উপাটোয়ারি এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মহসিনী উপাটরি। আপনার কাছে শুরুতে যে প্রসঙ্গটি জানতে চাই সেটি হলো এই থ্যাঙ্কস গিভিং ডে কে কেন্দ্র করে কিংবা থ্যাঙ্কস গিভিং ডে তে ট্রাম্পের ক্যাবিনেট সদস্যরা ডেমোক্রেটিক কংগ্রেসনাল রিপ্রেজেন্টেটিভরা তারা বোমা হামলার হুমকি পাচ্ছেন এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা এই ধরনের কোনো কিছু পাচ্ছে না কিন্তু কারা হুমকি দিয়েছেন সেটা কিন্তু তারা খুঁজে বের করতে পারেনি এটা কি উদ্বেগজনক কিনা এটা আমেরিকান থ্যাংক ইউ वेरी मच আপনাকে আমেরিকার রাজনীতিতে ভায়োলেন্স তো ভায়োলেন্সের কোনো স্থান নাই এটা না থাকলেও এই গত নির্বাচনের আগে এবং পরে আগে আগে এবং পরে এবং এর আগের নির্বাচনগুলো পরে কিছু না কিছু অসিংসতা দেখা দেয় তবে এগুলো আমার মনে হচ্ছে এই যে আস্তে আস্তে আমাদের আমেরিকার রাজনীতিতে পোলারাইজেশনটা বাড়ছে এই পোলারাইজেশন বাড়ার সাথে সাথেও আমাদের ওই যে টলারেন্স লিমিটটাও কিছু কিছু লোকের কমে যাচ্ছে যার জন্য যে আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের যেই রিক্রুট যে অ্যাপয়েন্টি স্ট্যাফেনিক তারপরে রিপ্রেজেন্টেটিভ জেলডিন এবং হ্যাগনেথ এর বিরুদ্ধে যেই থ্রেট করা হয়েছে এবং তার কয়দিন পরেই যেটা আপনি বললেন যে কানাডিকাটির রিপ্রেজেন্টেটিভ কটনি হায়েস্ট অ্যান্ড হাইমস এবং লার্সন এদের বিরুদ্ধেও ইয়েতে ডে ডেতে এটা আসছে এবং এটা অবশ্য পুলিশ অনেক ইনভেস্টিগেট করে দেখছে এগুলোর কোনো ভ্যালিডিটি নাই এটার কোনো একজনকে তো বলছে তার মেইল বক্সে ফাইভ বোমা দেওয়া আছে বলে তাকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ইনভেস্টিগেট করে দেশে এগুলো নাই এগুলো একটা হ্যারাসমেন্টের মতো আর কি আমি মনে করি কিছুটা ইন্টলারেন্স যে বাড়ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা তার একটা বই প্রকাশ বলে আমি মনে করি তবে ইভেন্টুয়ালি দিন যত যাবে আস্তে আস্তে এই জিনিসটা আবার কমে আসবে আর কি আমার ধারণা জি পবন যখন ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের কে এই হুনকিটে পাঠানো হচ্ছিল অনেকেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা অনেক বিশ্লেষণ করেছিলেন যে যাদের ব্যাপারে জনগণের আপত্তি আছে কিংবা এই ক্যাবিনেট সদস্যদের ব্যাপারে অনেকের মধ্যে অসন্তোষ আছে সেটির কারণে আপনার কাছে কি মনে হয় যে এই সব কারণে আসলে এক ধরনের হুমকি কিংবা এক তাদের ব্যাপারে যে আপত্তি আছে সেটি আসলে জানান হচ্ছে জি দেখুন আসলে যেমনটি বললেন আমেরিকার পলিটিক্যাল যে কালচার সেখানে কিন্তু সন্ত্রাস ছিল না সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আগে দেখিনি তো এটি আহ দু যখন আহ সময় হাজার ষোলো নির্বাচনের সময় ট্রাম্প যখন প্রথম নির্বাচন করলেন ওই সময় কিন্তু আমরা এই ধরনের অভিযোগের কথা প্রথম শুনতে পেলাম আহ কোন একটা মিড ওয়েস্টার্ন কান্ট্রি স্টেটে ট্রাম্পের নির্বাচনী প্রচার যে বহর ছিল গাড়ির বহর সেখানে নাকি আটকে রেখে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে এরকমভাবে ট্রাম্প প্রথম একটা সন্ত্রাসের অভিযোগ আনলেন রাজনৈতিক মানে নির্বাচনী ক্যাম্পে তো তারপরে তার ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে জর্জিয়াতে সেরকম অভিযোগ তিনি করেছিলেন তো এই প্রথম আমরা কিন্তু ওই সময়ে আমেরিকার রাজনীতির সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সূচনা দেখতে পেলাম এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে এবারে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে উদ্দেশ্য করে যে গুলি ছোড়া হলো আর কি এবং তিনি অল্পের জন্য রক্ষা পেলেন তো এই যে একটা দেখেন যে আমেরিকার রাজনীতিতে যেখানে বারোশো বছরের দেশ রাজনীতি শত বছরের রাজনীতির ইতিহাসে কিন্তু আমরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হবে একটা রাজনৈতিক পলিটিক্যাল কালচারে সন্ত্রাসটা এটা কিন্তু আমরা দেখিনি তো এবারও যে হুমকিগুলো যদিও ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বলেছে তারা যথাযথ তদন্ত করেছে এবং সেই তদন্তের প্রেক্ষিতে তারা এটা কোনো রকম ক্লু পায়নি ভিত্তিহীন মনে হয়েছে তাদের কাছে তো আপনারাও যাই ঘটুক না কেন হুমকি তো সাম কর্নার থেকে একটা হুমকি তো এসছে কাছে তাই না তো এটিও কিন্তু আমেরিকার রাজনীতিতে ভালো ফল বা ভালো কিছু আমরা লক্ষ্য করি তো দেখুন এটির কারণটা কি কখন হয় আপনি আমরা যদি তৃতীয় বিশ্বের রাজনীতিগুলোর কথা চিন্তা করে দেখি সেখানে এগুলো কমন ফেনামে না এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এটা পলিটিক্যাল একটিভিটি একটা পার্ট সন্ত্রাসটা তার কারণ ঠিক জানেন যে সাত মানে ডিফারেন্স বিটুইন টু গ্রুপস অফ পলিটিশিয়ানস দুটি পরস্পর বিরোধী দলগুলো একে অপরের প্রতিপক্ষ নয় শত্রু হয়ে যায় যখন তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো করতে থাকে তো ট্রাম্প ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যেটি করেছেন সেটি কিন্তু পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে এই যে বিভক্তিটা এই বিভক্তি হওয়ার ফলে কি হয়েছে যারা সমর্থক দুধ আমি শুধুমাত্র এখানে ট্রাম্পের বা রিপাবলিকান পার্টির কথা বলছি না এটা আমি দুটি দলের কথাই বলছি যে এটি এই বিভেদটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানে অসহিংসত করে যে কোনো বিষয়ে অসহিংস হওয়া পরস্পরের প্রতি এই যে অসহিংস হওয়াটা সেটার কারণেই কিন্তু এই ধরনের সন্ত্রাসী বা এই থ্রেডগুলো গুলো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এবং এটি যদি মানে কনসাস্টেসের জায়গায় না থাকে রাজনীতিতে সম্প্রীতির জায়গায় না থাকে তাহলে কিন্তু এই দনের সন্ত্রাসী ঘটনা ঘটতেই থাকবে এবং এটা এখন শুধুমাত্র ভুয়া বলে উড়িয়ে দেওয়া যাবে তা না ট্রাম্পের যে সমাবেশে যে গলি এটি তো আমরা প্রত্যক্ষ করলাম তাই না এটি শুধু কাগজে কলম ছিল না শুধু ভুয়া ছিল না কাজেই সামনের কোনো থ্রেট যে ভুয়া হবে না সত্যি সত্যি থ্রেট হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না অর্থাৎ উদ্বেগের যথেষ্ট কারণ আছে আপনি যেটা বলছিলেন যে ট্রাম্প আসলে জাতিকে বিভক্ত করার কাজটি করেছেন ২০১৬ হাজার ষোলো সালে বিবিসির একটি জরিপ বলছিল যে আজকের এই থ্যাংকস গিভিং ডেতে তারা একটি জরিপ করেছে যে বেশিরভাগ আমেরিকানেই পলিটিক্স নিয়ে তাদের যে গেট টুগেদার সেখানে খুব একটা আড্ডা দিতে চান না আলোচনা করতে চান না যদিও আমাদেরকে সেই আলোচনাটা অব্যাহত রাখতে হচ্ছে নানা কারণে মহসিনী উপাটরেই আপনার কাছে জানতে চাই সেটা হলো আজকের এই থ্যাংকস গিভিং যে অনুষ্ঠান সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি পুনর্বিবেচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যে বিষয়টি সেটি হল টেরি আরো এবং এটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে যে ট্রাম্প প্রথম দিনই এসে যে কয়েকটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন তার মধ্যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বিষয়টি যেমন রয়েছে একই সঙ্গে টেরি পারপের ঘোষণা তিনি এর মধ্যে দিয়ে ফেলেছেন সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এটি অর্থনীতির জন্য ভালো কিছু হবে না এবং আমাদের কাছে যে ডেটা আছে পেটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স তারা বলছে ট্রাম্পের এই নতুন ট্যারিফ আরোপের কারণে প্রতিটি পরিবার আমেরিকার প্রতিটি পরিবার বছরে অতিরিক্ত ছাব্বিশ ডলার খরচ গুনতে হবে যেখানে ইকোনমিক্স যারা আছেন ইকোনমিক্সরা এই ধরনের ডাটা দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন না করছেন তারপর আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী যে তিনি এই ট্যারিফটি আরোপ করবেন এটি আসলে কতটা শুভকর হবে যে আপনি যেটা স্ট্যাটিস্টিক্সটা বলেছেন যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এটা কোন এটা ডেটাটা ঠিকই আমি দেখেছি এটা কিন্তু এটা ইভেনচুয়ালি ট্যারিফ দিলে ট্যারিফের যেই এফেক্টটা এটা এফেক্টটা কনজিউমার রাই হবে আমেরিকান কনজিউমাররা হবে রাইট আমি একটা কথা জাস্ট এখানে উল্লেখ করতে চাই যে এটা এই ট্যারিফের ফরসেসটা কেমন যেমন যে আমাদের থ্রি लार्जेस्ट ট্রেডিং পার্টনার আমেরিকান একটা হলো মেক্সিকো চায়না এবং ক্যানাডা রাইট মেক্সিকো থেকে আমরা ইম্পোর্ট করি মেক্সিকো আমাদেরকে এক্সপোর্ট করে চারশো পঁচাত্তর বিলিয়ন ডলার রাইট আর আমরা এক্সপোর্ট করি তিনশো তেইশ বিলিয়ন ডলার আমাদের একশো বাউন্ন বিলিয়ন ডলার যেটা মেক্সিকোর এইটি পার্সেন্ট অফ দি এক্সপোর্ট ইজ ইন ইউএস সুতরাং চিন্তা করে দেখেন মেক্সিকো আমাদের উপরে কত ডিপেন্ডেন্ট রাইট আর চায়নার ব্যাপারে চায়নার ফিফটিন পার্সেন্ট অফ চাইনাজ এক্সপোর্ট ইন ইউএসএ ফোর বিলিয়ন ডলার আর আমরা ইম্পোর্ট করি হান্ড্রেড বিলিয়ন ডলার তাদের কাছ থেকে এখানে ডেফিসিট ক্লোজ টু টু হান্ড্রেড বিলিয়ন ডলার হয় আর কেনাডা যে আমাদের একদম প্রতিবেশী তারা চারশো আঠারো বিলিয়ন ডলার আমাদের কাছে এক্সপোর্ট করে আর আমরা তাদের কাছে ইম্পোর্ট করি তিনশো চুয়ান্ন বিলিয়ন ডলার অনলি সিক্সটি ফোর বিলিয়ন ডলার ডেফিসিট এবং ক্যানাডা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দি এক্সপোর্ট হলো ইউএসএ এখন আমরা যদি চিন্তা করি দেখি প্রেসিডেন্ট বাইডেনের কথা ধরে আমেরিকা ইজ সেফ ইজ এট ও স্ট্রং আর্মিক ওশন ইন টু সাইড ওয়ান ইজ আটলান্টিক ওসন অ্যান্ড দি প্যাসিফিক ওশন প্লাস উই হ্যাভ টু এক্সট্রিমলি ফ্রেন্ডলি নেই ওয়ান ইজ মেক্সিকো ওয়ান ইজ ক্যানাডা রাইট এবং এই জিনিসগুলো আমাদের বিবেচনা করতে হবে যে আমরা আমাদের বলেন প্রতিবেশীর সাথে যেন আমরা কোনোভাবেই দুর্ব্যবহার না করি প্রতিবেশীর সাথে আমরা একটা সমঝোতায় আসি এটার একটা ইম্প্যাক্ট আছে কারণ এটা মেক্সিকো এবং ক্যানাডার একদম হার্টে লেগে যাবে বুঝতে পারছেন এই জিনিসগুলো আমাদের বিবেচনা করার জন্য এবং প্রেসিডেন্ট বাইডেন ঠিকই বলছে যে আমরা একটা যে রিলেশনশিপ আমরা গড়ে উঠেছি আমাদের দুই প্রতিবেশীর সাথে এরা কিন্তু ভেরি ভাইটাল প্রতিবেশী এই রিলেশনশিপটা যেন আমরা নষ্ট না করি এই এই কথাটা উনি বারবার জোর দিয়ে বলেছেন আর কি আর যেই যে ট্যারিফের কথা বললো যে ট্যারিফ উনি দিবেন এই দুই দেশে চিন্তা করে দেখেন তাদের ইকোনমি কি অবস্থাটা হবে রাইট এবং চাইনিজ গোডের উপরে যা ট্যারিফ অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়ে গেছেন তার প্রেসিডেন্ট বাইডেনা রেখে দিয়েছেন কিছু সাধারণ নেই তার উপরে উনি টেন পার্সেন্ট দিবেন বলছেন রাইট থিঙ্ক অ্যাভ ট্যারিফ

অনেক কিছু আমরা করে ফেলতেছে আফ্রিকাতে সাউথ ওরা কিন্তু তৈরি হইতেছে আগে থেকে রাইট তবে আমার মনে কর আমার মনে হয় যে আমাদের শান্তির জন্য যে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এটা আমেরিকার একটু লাভও আছে লাভটা কি হলো যে আমাদের যে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে লোকাল ইন্ডাস্ট্রিগুলো কম্পিটিশনে একটু এগিয়ে আসবে কিন্তু আপনার চাইনাস প্রোডাক্টের সাথে যেখানে হাতুড়ি আপনি নাইনটি নাইন সেন্টে কিনতে পারেন রাইট আমেরিকাতে প্রডিউস করলে দাম হলো পাঁচ ডলার আপনি ওই ট্রেডে আপনি ওখানে ট্যারিফ দিয়েও এই কারণে যে আপনি তো আসলে ওই প্রোডাক্ট গুলোই আমদানি করেন যেগুলো এখানকার লেবার কস্টে আপনি মেটাতে পারবেন না অর্থাৎ আমেরিকার স্থানীয় লেবার আপনি সেটা করতে যান তাহলে এটার দাম আরো বেশি হবে সেগুলোই আপনি আমদানি করেন সেক্ষেত্রে যদি লাভ না হয় লোকাল ইন্ডাস্ট্রিরা কেন এগিয়ে আসবে অন্যদিকে চীনের ক্ষেত্রে একটা মতমত আছে যে চীন তাদের মুদ্রাটাকে শক্তিশালী করার পরিকল্পনা করছে যেটা হয়তো আমেরিকার উপর তাদের যে নির্ভরশীলতা সেটা অনেকটুকু কমিয়ে আনবে এবং এটা আন্তর্জাতিকভাবে আমেরিকান যে ডলারের একটা শক্তিশালী অবস্থান সেটাকেও কিছুটা দুর্বল করতে পারে আমার তো একটা টার্ম আই ডোট কেয়ার ইফ পিপল আর কিন্তু এটা তাহলে রিপাবলিকান পার্টির উপরে এটা এফেক্ট হবে এই জিনিসটা আমার মনে হয় ট্রেড ওয়ারে না যাওয়াটা এটা উইন উইন ফর অল আমরা সস্তা দামে ইম্পোর্ট করি এখান থেকে সস্তা দামে কিনি নাগরিক নাগরিকরা খুশি রাইট আমরা আমরা সবাই হ্যাপি তো এই জিনিসগুলো আর কি ওটা আপনার ডলার ওয়ারের দিকে এটা তো আছে আপনার ব্রিক্স এর কথা ধরেন এটা তো সাটেল ওয়েতে আসল যে ওয়ারটা সেই ওয়ারটা হবে আসলে ওই লেভেলে ওয়ার আর কি যে ডি ডলারাইজেশন যেটা এটা যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করছে এখনই হচ্ছে না মেবি দশ বছরে হবে না এই যে ফিউচারটা আমার মনে হয় মালিক ভাই আরো বলতে পারবে তো ইয়ে লোক ব্যাংকের লোক আমার মনে হয় ওই দিকে কিন্তু আমাদের টেনশন ওইদিকে আসবে কিন্তু আমাদের নেতৃবৃন্দকে এটা বুঝতে হবে যে একটা পর্যায়ে এসে যে এই যুদ্ধ করে কেউ লাভবান হবে না সুতরাং ডি বি এভরিবডি হ্যাপি আপনিও বাঁচেন আমিও বাঁচি এই হলো আর কি আমাদের মোটামুটি মোহাম্মদ মালিক ভাই আপনার কাছে এই প্রসঙ্গটা জানতে চাই যেটা প্রফেসর মহসিন পাটারি বলছিলেন একটা প্রসঙ্গ হলো যে প্রতিবেশী আপনার প্রতিবেশী কানাডা আপনার প্রতিবেশী মেক্সিকো আপনি সেই সব জায়গাকে অর্থনীতি করে অর্থনীতিতে যদি দুর্বল করেন সেসব দেশকে আমরা সবসময় ভারত বাংলাদেশ প্রসঙ্গে বলি যে প্রতিবেশীর প্রতি সম্মান প্রতিবেশীর প্রতি সমান অধিকার এসব দিতে হবে কারণ প্রতিবেশী তাকে দুর্বল করলে আপনি দুর্বল হবেন এই বিষয়টি যেমন জো বাইডেন আজকে আলাপ করেছেন অন্যভাবে আমরা যদি আবার দেখি ডোনাল্ড ট্রাম্প যে টেরিপ গুলো প্রথম মেয়াদে দিয়ে গিয়েছিলেন আরোপ করে গেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তো এসে সিটি কমান তিনি ঠিকই সেই টেরিপের উপরেই তার দেশ পরিচালনা করেছেন ফেডারেল নীতিগুলো পরিচালনা করেছেন এখন তিনি চলে যাবেন তখন তিনি আবার বলছেন টেরিপ দেওয়া হয়তো ঠিক হবে না দুটো প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই জি দেখুন যে বর্তমান বিশ্বটা এটাকে আমরা বলি একটা গ্লোবাল ভিলেজ প্রত্যেকটা স্টেটেরই একটা ইন্টার ডিপেন্ডেন্সি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ডিপেন্ডেন্সি আছে স্পেশালি যারা নেইবারিং কান্ট্রিজ তাদের মধ্যে ডিপেন্ডেন্সিটা আরো বেশি বড় তো প্রতিবেশীর সাথে যখন সুসম্পর্ক থাকে তখন কিন্তু প্রতিবেশীরও ডেভেলপমেন্ট হয় নিজের দেশেরও ডেভেলপমেন্ট হয় কাজে প্রতিবেশী কোনো দেশের সাথে রকম ওয়ার সেটা মানে সামরিক নয় যেটা পাটারি ভাই বললেন যে ট্রেড ওয়ার এটি কখনো কোনো দেশের জন্য মঙ্গলজনক হয় না দুই দেশের জন্য ক্ষতিকর হয় তো আমাদের নিশ্চয়ই মনে আছে ট্রাম্পেন্ট হওয়ার আগ পর্যন্ত এই মেক্সিকো এবং কানাডার সাথে কিন্তু আমেরিকার একটা ট্রিটি ছিল যেটাকে নাট্টা বলা হতো নট আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাটটা এই নাপটা কিন্তু বাতিল করা তখন ওই ওই এগ্রিমেন্টের মূল বিষয়টা কি ছিল যে এই এই তিনটি দেশ পরস্পরের ইম্পোর্টের উপরে ট্যারিফ থাকবে না তো সেটি এখন আর নাই ট্রাম্প এসে টেরিফ ইম্পোজ করেছেন যেটি আলোচনায় আসলো বাইডেন সেই টেরিফ প্রত্যাহার করেন সেটা চালু এখন দেখেন দুটো জিনিস একটা জিনিস হলো আমি ভোক্তা পর্যায়ে আলোচনা করি সপার্স যারা এমনি তা তাদের ক্ষেত্রে কি হবে ট্রাম্পের এবার যে প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হলেন ডেমোক্রেটিক ভোটাররা যে তাকে ভোট দিলো বিশেষ করে যারা ফ্রিকান আমেরিকান কিংবা মুসলিম আমেরিকান কিংবা ধরেন মানে ল্যাটিনো আমেরিকান তারা ভোটটা বেসিক্যালি দুটো মেইন কারণ ছিল শিফট করা একটি কারণ হলো যে দ্রব্য মূল্য ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ইনফ্লেশন কমিয়ে দিন আরেকটি কারণ ছিল যুদ্ধ এই দুটো বিষয় তো আমি এটা দ্রব্যমূল্যের কথাটা বললাম টেরিফিল ফলে কি হবে উনি ইনফ্লেশন কমাতে না ইনফ্লেশন বাড়বে তার কারণটি হলো যে দেখেন যখন ইম্পোর্টেড গোডসের উপর ট্যারিফ দেওয়া হবে সে মেক্সিকো থেকে যে পণ্যগুলো আমেরিকাতে আসে তার উপর আরও পঁচিশ পার্সেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করা হয় যারা ইম্পোর্টার তারা তার পকেটে ট্যাক্সটি দেবে না তারা তাদের পণ্যের কস্টিংটা করবে অ্যাডিং দিস ট্যাক পঁচিশ পার্সেন্ট এক করে পণ্যের দাম নির্ধারণ করবে তাহলে কি হবে আমরা যারা ভুক্তা আছি সাধারণ মানুষ তারা যখন বাজারে যে একটা গ্রোসারি আইটেম কিনবো আমাকে ওই পঁচিশ পার্সেন্ট দাম বেশি দিয়ে হবে পারলে যারা ইম্পোর্টার তারা পঁচিশ টাকায় তিরিশ পার্সেন্ট করে দেবে তার লাভ আরো পাঁচ পার্সেন্ট বাড়াবে তাহলে কি ক্ষতিগ্রস্ত কারা হলাম আমরা ভুক্তার সাধারণ জনগণ যেটি ওই যে আপনার প্যাটার্স ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ছাব্বিশ হাজার প্রত্যেকটা হাউস হোল্ডের

আমদানি করা আমেরিকাতে বাংলাদেশে একটা লেবার কস্ট হলো নাইনটি সেভেন সেন্টস পার আওয়ার কেমন এখানে একটা লেবার নিউ একটা লেবারকে আপনি মিনিমাম ষোলো ডলার দিতে হবে তাহলে তার মানে কি ষোলো গুণ সতেরো গুণ বেশি হচ্ছে লেবার কস্ট আপনি যখন এখানে প্রোডিউস করবেন একটা জিনিস বাংলাদেশে বাংলাদেশ থেকে বা চায়না থেকে ইম্পোর্ট কর না করে এখানে তৈরি করবো শাক তাহলে যে শার্টটা আমি এখন একশো টাকায় কিনতে পারবো সেই সারটা কিন্তু আমার খরচ হবে ষোলোশো টাকা ষোলশো ডলার তাহলে কি হলো কত বড় ক্ষতিগ্রস্ত হলো আমেরিকার আরেকটা জিনিস যেমন ধরেন প্রেসিডেন্ট স্পষ্ট বলে দিচ্ছেন যে এই যে টেরিফ বৃদ্ধির বিষয়টা করেছে তিনি হুমকি দিয়েছেন এটি প্রক্রাল হবে তখন আমরাও ট্যাক্স বাড়াবো তার মানে কি হলো তখন আমেরিকার রপ্তানিও কিন্তু বিঘ্নিত হবে তার কারণটি কি আমেরিকার এক্সপোর্ট তখন কম্পিটিটিভ মার্কেটে মার খাবে কারণ সে মেক্সিকো যে জিনিসটা এখন আমেরিকা থেকে এক্সপোর্ট করে সরি ইম্পোর্ট করে সেইটার যদি ফর এক্সাম্পল কানাডা থেকে ইম্পোর্ট করে কানাডা প্রি ট্রেড করে দিবে তাহলে কানাডা থেকে ইম্পোর্ট করলে তার দাম কম পড়বে আমেরিকা থেকে যখন ট্যাক্স বাড়া আমেরিকা থেকে ইম্পোর্ট করলে দাম বেশি পড়বে তাহলে কি করবে এই মেক্সিকোর ইম্পোর্টাররা আমেরিকাতে ইম্পোর্ট না করে কানাডা থেকে ইম্পোর্ট করার চেষ্টা করবে যেহেতু ওখান থেকে কম দামে পাওয়া যায় ঠিক কিনা প্রথম মেয়াদে যেটি দেখা গেছে যখন চীনের উপরে এটা আরোপ করা হয়েছিল তখন কিন্তু এটা দেখা গেছে যে সরাসরি অনেক ব্যবসায়ী চীন থেকে কেনেন নাই তারা একই দাম দিয়ে কিনেছেন অন্য একটি দেশ থেকে কিনেছেন যারা চীন থেকে কিনে তাদের কাছে বিক্রি করেছে অর্থাৎ এখানে একটা শুভঙ্করের ফাঁকিও থেকে আছে কিন্তু আপনার কাছে আরো একটা প্রসঙ্গ একটু যোগ করে দিতে চাই আপনার কাছে এই বিষয়ে যখন আপনি বলছিলেন প্রতিবেশী সম্পর্কে আমরা শুনছিলাম সেটা হলো মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে আজকে সকালে যখন ট্রাম্প কথা বলে এটিকে একটা ওয়ান্ডারফুল কনভারসেশন তিনি বলেছেন কিন্তু অন্য দিক থেকে প্রতিক্রিয়া এসেছে যে না এই কনভার্সেশনটা ওয়ান্ডারফুল হওয়ার সুযোগ নেই কারণ তিনি বলছিলেন যে মেক্সিকো সাউদার্ন বর্ডার বন্ধ করে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তিনি বলছেন এই ধরনের কোনো কথা হয়নি অনেকে মনে করেন ট্রাম্প এই চাপটা দিচ্ছেন আসলে সীমান্ত বন্ধ করার জন্যই কিন্তু তারা সে বিষয়ে কোনোভাবে রাজি হচ্ছে না আপনার কাছেও কি তাই মনে হয় জি আসলে দেখুন আমি মেক্সিকোর প্রেসিডেন্টের যে তার যে বার্তাগুলো দেখলাম হ্যাঁ দেখে যেটা মনে হলো যে ইজ ভেরি স্মার্ট এবং মেসিউর ট্রাম্প তো বাহবা নিয়েছেন যে তার সাথে আমার কথা হয়েছে খুবই সুন্দর আলোচনা হয়েছে মেক্সিকো তার বর্ডার বন্ধ করে কিন্তু দেখেন তিনি স্পষ্ট করে বলেছেন তিনি ডিনাই করেছেন যে এই ধরনের কোনো আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার হয়নি তিনি সীমান্ত বন্ধ সভাকে কি বলেছেন ক্লিয়ার বলেছেন যে আমাদের আমরা ইমিগ্রেশন বিষয়টাকে মাইগ্রেশন বিষয়টাকে খুব মানবিকভাবে দেখে থাকি এবং আমরা যা যা করেছি ইমিগ্রেশন সম্পর্কিত ব্যাপারে আমাদের যে স্টেপগুলো আছে এটা পুরোপুরি রেসপেক্টিং হিউম্যান রাইটস আমরা এটা করে থাকি আর এই মেক্সিকোর উত্তর সীমান্তে যে ক্যারাবানগুলো আসে মাইগ্রেন্টদের নিয়ে সেটা আমরা তাদেরকে জামাই আদার করে নিয়ে আসি না সেটা কজ আছে বা তারা চলে আসে এটা ফিরানোর কোনো উপায় নাই আর আমাদের বর্ডার ক্লোজ করার কিন্তু খুব স্ট্রংলি জেনে করে বলে দিচ্ছেন বর্ডার ক্লোজ করার ব্যাপারে তার কোনো আগ্রহী আর ইলিগাল যে ট্রাক বা আর্মস ট্রাফিক সম্পর্কে তিনি বলেছেন যেটা বাইডেন বলেছেন যে এটার কারণে সীমান্ত বন্ধ হচ্ছে তিনি স্পষ্ট বলেছেন উই ডোন্ট প্রডিউস আর্মস আমরা ইলিগাল ড্রাগসও তৈরি করি না আর কনজিউম করি না কনজিউম করে তুমি এটা তো ইকোনমির মানে ইকোনমিক্স এর মূল শর্তটা কি ডিমান্ড এন্ড সাপ্লাই যেখানে ডিমান্ড থাকবে সেখানে সাপ্লাই যাবে হয় বৈধ পথে যাবে না হয় পথে যাবে যাবে ডিমান্ড থাকলে আপনি জিনিস তিনি স্পষ্ট বলে দিয়েছেন প্রচন্ড জবাব দিয়েছেন যে আমি বন্দুক তৈরি করি না যে বন্দুক যায় সেটা তোমার তৈরি বন্দুক গেল এক নাম্বার টু মাদক তোমার দেশের লোক ইউজ করে আমার দেশের লোক নয় অতএব তোমরা মাদক ইউজেশন বন্ধ করো অটোমেটিক এটা ফ্লো বন্ধ হবে তার মানে হলো যে কাম আমাদের যতই বোঝানোর চেষ্টা করেন যে মেক্সিকোর প্রেসিডেন্টর সাথে তার একেবারে ওয়ান্ডারফুল ডোর আলসার উপর আলোচনা হয়েছে তিনি সীমান্ত বন্ধ করে দেবেন এবং মাইগ্র্যান্টদের ঢলা থাকবে না সব বন্ধ আসলে মেক্সিকো কখনোই এটি করবে আমি একটু মশনি ব্যাপারে এই বিষয়টি আপনার কাছে সেটি হল যে কূটনীতিতে এ ধরনের ছল ছাতুরি করার সুযোগ কতটুকু আপনি একজনের সাথে আলাপ হয়নি তিনি বলছেন অথচ আপনি একদম আপনার সোশ্যাল ট্রুতে এসে লিখে দিলেন যে ওয়ান্ডারফুল কনভারসেশন হয়েছে আমার সাফল্য আমি টেলিফোন আলাপেই বন্ধ করে দেওয়ার ব্যাপারে সম্মত করতে পেরেছি এইসব সুযোগ কি আসলে এই জামানায় এসে এই ধরনের সুযোগগুলো আছে কিনা এটা তো ভাই আপনার টিপিক্যাল প্রেসিডেন্ট ট্রাম্পের কথা চিন্তা করে যদি করে এটা কিন্তু নর্মাল সিচুয়েশন না নর্মাল প্রেসিডেন্ট অর প্রেসিডেন্ট ইলেক্টের কথা না কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের করার ইয়াস অভ্যাস আছে এবং এর আগের এক্সাম্পলও আছে যেমন আপনি মনে করেন দুই হাজার আঠারো উনি ট্রেড ওয়ারের কথা বলছি মেক্সিকোর সাথে রাইট পরে মেক্সিকোর যে প্রেসিডেন্ট ছিলেন লোপেস লোপেসের সাথে আলোচনা করে উনি ট্রেড ওয়ারটা উদ্র করে নিলেন মেক্সিকোরা বলল যে হ্যাঁ আমরা ইমিগ্রেশন এনফোর্সমেন্টে আরো বাড়াই দিব ওটা আমি বাড়াবো আর কি এই কথাগুলো যে উনি বলার জন্য উনি প্রেসিডেন্ট ট্রাম্পের একটা জিনিস কি আমরা দেখে আসছি ওনার এটা একটা স্টাইল উনি একটা ধমক দিবে আর কি হ্যাঁ একটা ধমক দিবে যে আমি এই করব আমি সেই করব ওই করব করে তারপরে নেগোসিয়েশনে যাবে যদিও এটা ট্রেডিশনাল যে আপনার নেতা একটা দেশের বড় দেশের একটা নেতার জন্য এটা একটা তার সেক্রেটারিরা বলতে পারে অন্য সেকেন্ড থার্ড লেভেলের অফিসাররা বলতে পারে কিন্তু প্রেসিডেন্ট এইভাবে বলাটা অনেক লাইট হয়ে যায় আর কি তার আমাদের আমাদের দৃষ্টিতে কিন্তু এটা তার স্টাইল এটা তার স্টাইল আমি মনে করি ট্রেড ওয়ার্ক এরকম হবে না উনি পরবর্তীতে আলোচনা করে কারণ উনি নিজেও চিন্তা করে দেখছে বলবে এটা এই ট্রেড ওয়ার্ক গেলে এই বর্ডার নিয়ে আমাদের প্রতিবেশীর সাথে সমস্যা হলে সাপ্লাই চেন ডিসরাপশন হবে আপনি আপনার দেশে যদি তৈরি করেন সাপ্লাই চেইন গুলো এই যে গুলো আসে থেকে বিভিন্ন জায়গা থেকে আসে তাই স্মল পার্টস গুলো আসে আপনি এখানে এসে অ্যাসেম্বল করেন ওই সাপ্লাই চেন তো ডিসরাপশন হয়ে যাবে তারপরে প্রাইস আপনার কস্ট

তিনি আহ প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন বন্ধু মানুষ অনেক কিছুই বলতে পারেন আমরা ঠিক জানি না তিনি কি প্রশংসা করেছেন না দুর্নাম করলেন আমরা একটা ছোট্ট বিরতিতে আছি বিরতি থেকে ফিরে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দর্শক আমাদের সঙ্গে থাকুন সঙ্গে আমি আমার সাথে বিশ্ব হিসেবে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড হেলথ এর প্রফেসর ডক্টর মহাসিনী পাটরি এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক আপনাদের দুজনকে আবার স্বাগত জানাচ্ছি আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে দৃষ্টি ফেরাতে চাই মোহাম্মদ মালিক যেটি আমরা দেখছি গত কয়েকদিন ধরে স্কনের এক নেতাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে বেশ অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ এবং একেবারে এই বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বড় পরিসরে যদি কোনো সংঘর্ষ হয় যেখানে কোনো একজনের প্রাণ হারানো একজন সরকারি কৌশলী যিনি এপিপি হিসেবে দায়িত্বে আছেন সাইফুল ইসলাম তাকেও প্রাণ হারাতে হয়েছে এবং পরবর্তীতে এই বিষয়টি বাংলাদেশের সীমান্ত ছাড়ে কিন্তু ভারত পর্যন্ত চলে গিয়েছে ভারতের তাদের রাজ্যসভায় এইটি নিয়ে কথা হচ্ছে তাদের রাজনীতিতে এটি নিয়ে আলোচনা করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে নানা ধরনের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো পরস্পর বার্তা প্রেরণ করছে এই যে বিষয়টি ছড়িয়ে ছড়িয়ে গেল এই অবস্থায় স্কন তারা একটি সংবাদ সম্মেলন করেছে তারা বলছে যে তারা গত জুলাই মাসে শিশু নিপীড়নের দায়ে এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে বহিষ্কার করেছে এবং অন্যদিকে ইস্কনের নিষিদ্ধ করার একটা দাবিও কিন্তু উঠেছে বিভিন্ন পর্যায় থেকে আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন অর্থাৎ ইস্কনকে কি আসলে নিষিদ্ধ করা উচিত নাকি ব্যক্তি তারা যেটি বলছে ব্যক্তির দায় কোনো সংগঠনের উপর আসা উচিত না কিংবা এই ইস্যুটা এত বড় হয়ে যাচ্ছে কেন দেখুন আসলে ইস্যুগুলো যে কোনো ইস্যু বড় হয়ে যাওয়ার মূল কারণটি হলো যে যারা সরকারে আছেন তারা যথাসময়ে যথাযথভাবে সেই সিচুয়েশনটাকে মোকাবেলা করছেন কৌশলগুলো আমার মনে হয় কাজ করছে না বা তাদের আসলে ঠিক প্রপারলি নেই দেখুন দাস যদি আপনি বলেন যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে তাই না এবং সেই মামলাটি হয়েছে অক্টোবর মাসে বিএনপির একজন আহ তো বিএনপি দলীয় লোক ফিরোজ খান মামলাটি করেছে বাংলাদেশের যেটা আইন অনুযায়ী কোন ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারবে অর্থাৎ রাষ্ট্রকে মামলা করতে হয় রাষ্ট্রদ্রোহের মামলা তাই না অর্থাৎ রাষ্ট্রের অনুমতি লাগে সেই অনুমতি লাগে তার মানে রাষ্ট্রের অনুমতি লাগে তাহলে মামলা কেউ করা হয়েছে এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে এটা জেনে বিএনপি কিন্তু সঙ্গে সঙ্গে ওই লোকটিকে

যে গায়ে পরে আমার সাথে ঝগড়া করবে তাহলে তো সেই আমার সে যা গায়ে না পড়তে পারে সে ব্যাপারে আমাকে এখন ভারত কিংবা যারা তারাও চাচ্ছে এখন তারা তো চাবে যিনি পতিত হয়েছেন তিনি কি যাবেন যে জয়ী লোক খুব সুখে শান্তিতে থাকুক তাই না কাজেই সরকারকে হতে হবে অত্যন্ত মানে দক্ষ এবং মানে খুব ট্যাক্টফুল্লি এবং

তার জন্য যথেষ্ট প্রস্তুতি সরকারের ছিল কিনা আমি মনে করি যে এক মাস আগে মামলা হয়েছে তার এগেন্সে গভর্নমেন্টের ব্যাপারে আমি জানি না এই মামলা তো আর ইস্যুটা তেমন কোন বড় ইস্যু নয়ও কিন্তু ইস্যু তো এটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হলো সরকার সেই মামলাটার এগেনস্টে কেন এতদিন পরে এক মাস পরে সে অ্যাকশনে গেলো সেটা যেন বোধগম্য নয় আর যেতে হয় আমি ধরিনি না যুক্তিতর্কের খাতিরে তাকে এরেস্ট করাটা খুব প্রয়োজন ছিল তাহলে সেই প্রস্তুতিটা থাকা দরকার ছিল সে প্রস্তুতি যদি থাকতো আজকে চিরাং এই ঘটনাটি ঘটতো না এবং আপনার একজন আইনজীবী মারা না এটি অত্যন্ত দুঃখজনক তাই না অবশ্যই এবং তাহলে এই প্রস্তুতিটা কোথায় জানার কথা যে চিন্ময় দাস একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা হোক ইস্কন তাকে বহিষ্কার করেছে কিন্তু সনাতন জাগরণ মঞ্চ যেটি তার তো নেতা তিনি একটা বেস্টেড কর্নার এটা বিক্ষুব্ধ হবেই তাকে মোকাবেলা করার জন্য অনেকগুলো কৌশল সরকারে নেওয়া উচিত ছিল যেমন ধরেন তাকে একটা অন্যরকম সময় আদালত হাজির করা যেত ভোরবেলায় হাজির করা যেত ঠিক কিনা আমরা কিন্তু এই যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের এরেস্ট করা হয়েছে যখন প্রথম দিকে কোর্টে খুব হাঙ্গামা হতো পরে দেখছি ছুটির দিনে ভোরবেলায় বেলায় কোর্ট বসে তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে যাতে মানে মত এড়িয়ে চলা যায় এই যে একজন আইনজীবী মারা গেলেন এটি তো অত্যন্ত দুঃখজনক অর্থাৎ বিপরীতে পারে সেটা নিয়ে আপনার কাছে গোয়েন্দা তথ্য কোথায় আপনি কোথায় আপনি যখন একটি কাজ করতে যাবেন আপনি একজন বিশেষ গোষ্ঠীর কাউকে নিয়ে আসবেন তাকে কারাগারে পাঠাবেন আপনার তো একটা প্রস্তুতি থাকতে হবে সেটা আমি সেটাই বলছি যে সেই জন্য আমি দুইটা প্রশ্ন এখানে করলাম কিন্তু একটি হলো যে তার গ্রেপ্তারটা কি খুব জরুরি ছিল কিনা নাম্বার টু যদি জরুরি হয়ে থাকে তাহলে যথাযথ প্রস্তুতি সরকার ছিল না সেটা তো প্রমাণ হয়ে আমরা জানি না মানে কস্টটা গ্রেপ্তারের রিজনটা গভর্মেন্টরা এটা ক্লিয়ার করেনি আমরা ধরে নিলাম যে যথেষ্ট কারণ আছে গ্রেপ্তার করা কিন্তু সেই প্রস্তুতিটা আমরা দেখিনি আরেকটা জিনিস হলো যে আপনি দেখেন যে এই যে দেশের মানে মধ্যে যে অরাজকতাটা সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে সব কর্নার থেকে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন মোস্ট রিসেন্টলি যেটা ঘটলো প্রথম আলোকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো তাই না এখন যারা ফেসিস সরকার তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে সেই অ্যাক্ট বাতিল করলো না কমকে করেছে করে কিন্তু সবাইকে তাদের বিরুদ্ধে করেছে গেল এক নাম্বার টু প্রথম আলো আওয়ামী সময় প্রথম আলো আওয়ামী লীগের ছিল প্রধান তখন তদানীত প্রধানমন্ত্রী প্রথম আলোর বিরুদ্ধে একটি কথা না বলতে পারলে তিনি প্রেস কনফারেন্সে করতে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এবং প্রথম আলো সাংবাদে ক্রোজিন ইসলামকে কিভাবে সচিবালয় থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল সেইগুলো তো আসলে আমরা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমরা সেই প্রথম আলোর বিরুদ্ধে যে এইগুলো আসলো তহুদি জনতার নাম নিয়ে ইভেন দেখেন যে ঢাকাতে কি ঘটলো এই তহুদি জনতা গরু জবাই করে রাস্তার মধ্যে ভুস করলো তার সামনে বিক্ষোভ এটাকে একটা দেশে আমার কথা হলো যে সরকারের পুলিশ বাহিনীর মতো এখা আমরা আজকের পুলিশ বাহিনীকে নির্মম হতে দেখতে চাই কিন্তু আমি অপরাধ করব আমাকে বাধা দিবে না তাই সে পুলিশের দরকার আছে আইনের শাসন তো হলো দুষ্টের যেমন শিষ্টের পালন আমি যদি সৃষ্টকে পালন করব দুষ্টকে দমন করব আমি যদি সেটা না পারি তাইলে আইনের শাসনটা কোথায় আমি একটু প্রশ্ন বলা হয় যে আমি এক লাইনে শেষ করছি বলা হয় যে পুলিশ বাহিনী তো দুর্বল হয়ে গেছে আগের মতো সংগঠন নেই ভালো কথা সেজন্য তো সেনাবাহিনীকে মেসেজে পাওয়ার রাস্তা রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী তো পুলিশের দ্বারা আরো চায় তাহলে কেন এগুলো করবে তো যা এই ব্যাপারে সতর্ক হতে হবে আমরা চাই না যে সরকার ব্যর্থ হোক কিন্তু সরকার যদি এইভাবে

আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বিবৃতি দিচ্ছেন তিনি এপিপি সাইফুল হত্যার নিন্দা জানিয়েছেন তিনি ইস্কন নেতাকে নাম না ধরলে বলেছেন একটি সংখ্যালঘু গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি দাবি করেছেন শেখ হাসিনা তিনি রাজনীতিতে আবার ফেরার চেষ্টা করছেন কিনা এবং একই সাথে আজকে যেটি হয়েছে সেনা সদর একটি প্রেস ব্রিফিং করেছে তারা বলছে বাংলাদেশের সেনা সদর অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা অর্থাৎ তারাই স্বীকার করছে ইন্ধনদাতারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে প্রস্তুতির জায়গাটা কোথায় এত বড় আইন বাহিনী এতগুলো গোয়েন্দা সংস্থা ডিজেফআই এনএসআই এসবি তারা আসলে কি করছে অনেক ধন্যবাদ আমি জাস্ট বলি যে মালিক ভাইয়ের যে অ্যানালাইসিস আই অ্যানালাইসিস অ্যাগ্রি দি সরকারের আরো ট্যাক্টফুল হওয়া উচিত ছিল এবং প্রস্তুতি দরকার ছিল এক দুই নম্বর আমি আমলিক নেত্রীর কথার আগে আমি বলি আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসে যে অন্তর্বর্তী সরকারের আমরা যেটা দেখেন ইজ ভেরি বার্নারেবল আমার কাছে মনে হয় ডিসিশন নেওয়ার ব্যাপারে কারণ আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা পাবলিক এগেনস্টে এখন আছে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু নেই পুলিশ ইজ ইন এফেক্টিভ বেসিক্যালি মিলিটারিও যে বাংলাদেশের ওই ফরেন মিলিটারির মতো কাজ করছে না আর কি যে দিলাম কারফিউ দিলাম দেখলে গুলি করো এটা ওইভাবে করতে পারছে না আর পুলিশের মধ্যে একটা হলো যে আপনার যারা কিছু গন্ডগোল করছে তারা চিন্তা করতেছে এরপরে ক্ষমতা কে আসবে ইলেকশন দিলে সেই দলের লোক যদি ওগুলো হয় আমি না বলবো না দলের রাজনীতি করি না ওদেরকে কাজ করবে এবং যেটা দেখা যাচ্ছে আপনি একটার পর একটা সার্ভে দেখেন ইউটিউবে দেখেন পিনাকি ভট্ট একটা সার্ভে দেয় সার্ভে দেয় কে কোন দলে কতটা সিট পাবে এতে করে আমাদের যে পতিত সরকারের যে নেত্রী যে নেত্রী একটু আশাবোধ ব্যক্ত করতেছেন রাইট আশাবোধ ব্যক্ত করার জন্য একটা ফিল্ডে আসতে হবে তো এই ফিল্ডে আসার জন্য এটা একটা উচিত উনি আরো প্রমাণ করতেছে আমি স্টিল আমি লীগের হেড রাইট নাম্বার ওয়ান এক্সাক্ট করতে চাচ্ছে নাম্বার টু এই জিনিসটা একদম মানে জেনারিক একটা ইয়ে যে উনি মারা গেছে তার আমি এটার জন্য নিন্দা করি এবং ওটাকে ইয়ে করা হয়েছে এটাকে মুক্ত করে দুই দিকে এসে হাতটা রাখছে এবং এতে করে তার যে সাপোর্টার তার যে হোস্ট তাদেরকেও কিছুটা ফ্যাসিফাই করল তার হোস্ট মানে আমি বলতে চাচ্ছি তারা তাকে আগেও আশ্রয় দিয়েছে এখনো আশ্রয় দিয়েছে যাদের প্রতি ওনার গ্রেটফুলনেস আছে আগেও ছিল এখনো আছে থাকার কথা এন সেই হিসাবে উনি ওই জিনিসটা করতে চাচ্ছে তো এখন আমি আপনার দুইটা জিনিস দেখতে হবে একটা সরকারের বালনারেবিলিটি এবং গত সপ্তাহে যেটি শাহবাগে হয়েছে যে প্রচুর গাড়ি করে প্রচুর মানুষ নিয়ে আসা হয়েছে যাদেরকে বলা হয়েছে কালো টাকা দেশে ফিরছে এক লাখ টাকা করে তোমাদেরকে লোন দেওয়া হবে এই কয়েক হাজার মানুষকে শাহবাগে নিয়ে আসা গেল লোকদেরকে আপনি দিন ব্যাগের মধ্যে ভর্তি করা ছিল হ্যাঁ বাইরে হইতে পারতো না এখন ব্যাগ খুলে দিছি অন্তর্বর্তীকালীন সরকার সবাই যার যা দাবি আছে যার যার অধিকার নিয়ে আসে রাস্তা নামতেছে কিন্তু রাস্তায় নেমে যে আপনার প্রোডাক্টিভিটি কমাই দিচ্ছে রাস্তা নেমে যে রাস্তাঘাটে মানুষের অসুবিধা করতেছে এগুলা মানুষ লক্ষ্য করতেছে না এখন আমার খুলো এবং ল এন্ড অর্ডার পুলিশ মিলিটারি ছা কোন গভর্নমেন্ট কিভাবে স্ট্রং হবে বলেন আপনি বৈশাখ মন্ত্রী হিসেবে আপনি বললেন হ্যাঁ ওইটা করো আপনার পুলিশ যদি ওখানে গিয়ে না করে এরকম এফিসিয়েন্সি না দেখা কিছু করেন আর পুলিশে ভয় পাচ্ছে যতগুলো পুলিশও মারা গেল রাইট এতগুলো পুলিশও মারা গেল আমরা আবার ওইভাবে আইএনটিবে উঠতে চাই না এটা একটা ভেরি ক্রিটিক্যাল সময় দিয়ে আমরা ভাই পার হয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এটা আমার মনে হয় যত দ্রুত সংস্কারগুলা কিছু করে রাজনৈতিক সরকারের কাছে যদি আমরা দিয়ে দিতে পারি তারপরে দেখা যাবে আর যে বৈষ্কার করা ওই যে এর কথা বললেন যে একটা ওই কি বন্ধ হিসেবে এটা আমার মনে হয় একটা যুক্তিযুক্ত কোন ব্যাপার না আপনি যদি কেউ অন্যায় করে থাকে সে আপনার এর আগের একটা অনুষ্ঠানে যে আমি বলছি যে একটা দলকে ব্যান করার সমস্যা কোনোদিন সমাধান হয়নি জামাত ইসলামকে ব্যান করেও কিছু হয়নি তারপরে বিএনপি পনেরো বছর ষোলো বছর বাইরে ছিল অনেক চাপে ছিল এখন তারা চলে আসছে আমি লিগে বিশ বছর বাইরে ছিল তারা চলে আসছে ওটা একটা সমস্যা না বরং তাদেরকে না দেওয়াই ভালো এই জিনিসটা আমাদের যারা সুস্থ মাসে আমাদের যারা রাজনীতিবিদরা আছে ওনারা এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে আমরা দেশ হলো আমাদের সবাই আগে ভাই এই সংস্কার আসছে উনি তো বারবার বলেই দিচ্ছেন যে আপনারা যদি না চান আমি ইলেকশন দিয়ে আমি চলে গেলাম সেটাও আসলে কোনো দায়িত্বশীল বক্তব্য কিনা আমরা ঠিক জানি না আমরা শেষ করতে হবে আমাদের সব হয়ে গেছে আপনি দায়িত্ব যদি কেউ নিয়ে থাকেন আসলে তাকে তো দায়িত্বটা পালন করে যেতে হবে অভিমান করে এত বড় একটা বিপ্লবের পরে আপনি বলবেন যে আমি যখন আপনারা না চলে চলে যাব কালকে চলে যাব পশু চলে যাব এটা তো আপনাদের স্থিতিশীলতা তৈরি করা না আপনারা যে টেকসই স্থিতিশীলতার জন্য এটি আসলে অনেক বেশি দরকার আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনা অংশ নেয়ার জন্য এবং দর্শক যারা দেখছিলেনwidetilde হলো যে বাংলাদেশের এই ধরনের ইস্যুগুলোতে আসলে বাংলাদেশে যারা দায়িত্ব আছেন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে তাদেরকে হবে যে এখানে কোনো রকম দুরভিসন্ধির সুযোগ নেই কোনো রকম যদি পায় তারা করে সেটি মোকাবেলায় তারা কতটা জনগণকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রহরীর মতো তারা সেটি পারবেন এটিও কিন্তু এক ধরনের যোগ্যতা যেটি এই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা যে মিশনে এসেছেন জনগণ যে এজেন্ডার মাধ্যমে তাদেরকে সমর্থন দিচ্ছে যে তারা সংস্কার করে যাবেন তারা একটি নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করবেন যেখানে ক্ষমতার হস্তান্তর হবে সুস্থ মানুষ এক সরকার যারা দায়িত্বে আসবে পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন তারা একেবারে ক্ষমতা আগলে রাখার জন্য পরবর্তী আগের সরকারগুলোর মতো চেষ্টা করবে সেটি যাতে না করতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে এবং সেটি শক্ত একটি শক্ত হাতেই করতে হবে এইভাবে দুর্বল ব্যবস্থাপনার মাধ্যমে হলে কিন্তু সামনের দিনে বাংলাদেশে অরাজকতা আরও বাড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আবার ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান করুন ডাব্লিউ ডাব্লিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর